প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে গসাগু নির্ণয় করা। গসাগু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই গসাগু নির্ণয় কিন্তু সব চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতেই, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই গসাগুর প্রশ্ন কিন্তু সর্বাগ্রে থাকবেই। এই প্রশ্নের কোনো বিকল্প নেই। তো চলো শুরু করি। আমাদের আজকে প্রথমে গসাগু নির্ণয় করব হচ্ছে 12 এবং 30-এর গসাগু, এবং আরেকটি উদাহরণ দেখাবো 28, 48 এবং 72-এর গসাগু। দুই ধরনের গসাগু আজকে আমরা এই টপিক্সে নির্ণয় করে দেখাবো, এবং এখানে আমরা দুইটা নিয়মে দেখাবো। একটি দেখাবো হচ্ছে সাধারণ গুণনীয়ক পদ্ধতি। তোমাদের যে নিয়মটি সহজ লাগবে তোমরা সেই নিয়মেই করবে, সাধারণ গুণনীয়ক পদ্ধতির মাধ্যমে করব আমরা। এবং আরেকটি আমরা করব হচ্ছে ভাগের মাধ্যমে করব। তোমাদের যে নিয়মটা সহজ লাগবে তোমরা সেই নিয়মেই করবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা সাধারণ গুণনীয়ক পদ্ধতি দিয়ে শুরু করব। সাধারণ গুণনীয়ক যেমন 12 এবং 30-এর যদি শুরু করি আমরা, প্রথম প্রশ্নটা 12-র এখন গুণনীয়কগুলো প্রথমে লিখে নিতে হবে। 12-র গুণনীয়ক আমরা জানি কী কী, 1, 2, 3, 4, 6 এবং 12। এবং একইভাবে 30-এর গুণনীয়কও আমরা জানি, 30, 1, 2। তোমরা যদি আমাদের আগের লেকচারটা দেখে থাকো তাহলে বুঝবে বা জানতে পারবে যে কীভাবে আসলে কোন সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে কি হবে না। যেমন এই 30 কত কত দ্বারা বিভাজ্য হবে হবে না, বা বড় সংখ্যা থাকলে সেটাও, সেটা আমাদের পূর্বোক্ত যে টিউটোরিয়াল সেখানে দেওয়া আছে, দেখে নিতে পারো চাইলে। যাই হোক, এখানে 1, 2, 3, 4 দিয়ে এটা যাবে না, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, তারপরে যাবে তোমার 10 দিয়ে যাবে, তারপরে যাবে 15 দিয়ে যাবে, তারপরে 30। এখন দেখো বন্ধু, এখানে দেখো যে এখানে সাধারণ গুণনীয়ক কী কী আছে। তাহলে সাধারণ গুণনীয়ক এখানে আছে, 2 আছে, 3 আছে, 6 আছে এবং আর কিছু নেই, 2, 3 এবং 6। ইহাদের মধ্যে সাধারণ গুণনীয়কদের মধ্য হইতে যেটা সবচেয়ে বড় সেটাই হবে গসাগু। এখানে যেহেতু 6 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এই অঙ্কের গসাগু নির্ণয়, গসাগু বন্ধু হবে 6। এটা হয়ে গেল। এখন যদি আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে করতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে 12-কে প্রথমে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা সবাই জানো 12 দ্বিগুণ 24, হাতে 6। আবার এই 6-কে ভাগ করবে যেটা দিয়ে ভাজক, সেই ভাজককে আবার ভাগ করবে, 6 দ্বিগুণ 12। আবার তাহলে বন্ধু দেখো, এখানে আমাদের নিয়মটা, ভাগের নিয়মটা হচ্ছে শেষে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে, সেটিতে আমরা জানি যে ভাগ শেষ, কিন্তু যেটা হচ্ছে সর্বশেষ ভাজক, সর্বশেষ ভাজকটাই হবে নির্ণয় গসাগু। তো বন্ধু, এখানে হয়ে গেল আমাদের নির্ণয় গসাগু 6। উত্তর এখানেও বেরোলো 6, এখানেও বেরোলো 6। তো তোমাদের যে নিয়মটা সহজ লাগবে তোমরা সেই নিয়মেই করবে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাকে।